ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো ঘোষ কিচেন। ঘোষ কিচেনে তোমরা আজকে দেখবে সজনের ফুলের ক্রিস্পি বড়া। তো সেই সজনে ফুলের বড়া বানাতে গেলে আমাদের যে যে উপকরণগুলি লাগে, তো সেইগুলো আগে তোমাদের সাথে আমি দেখিয়ে নিই। তো চলো আগে তাহলে আমরা সেগুলো দেখে নিই। তো আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তাদেরকে বলছি, তারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে দাঁড়িও, আর চ্যানেলের পাশে যে বেল আইকন টাটবে সেটা টিপে দিও, তাহলে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, সজনের ফুলের বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সজনের ফুল ধুয়ে পরিষ্কার করে, আর নিয়েছি বেসন, চালের গুঁড়ো, সর্ষের তেল, আর নিয়েছি কাঁচা লঙ্কা কোচানো, হলুদ, লবণ আর চিনি। তো এই দিয়ে আমি ফুলের বড়াটা বানাবো। তো এই উপকরণগুলি আমি একসাথে মিশাবো, কী করে কী করবো চলো তাহলে এবার দেখে নিই। তো এই উপকরণগুলি মেশানোর জন্য দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এই যে ফুলগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ আর চিনিটা, দিয়ে দিলাম হলুদ, কাঁচা লঙ্কা কোচানো, এগুলো সব একসাথে মিশিয়ে মাখতে হবে আর কি। আর দিয়ে দিলাম তোমার চালের গুঁড়ো, এই যে দু চামচ মতো, আমি বড় চামচে দুই চামচ মতো চালের গুঁড়ো ছিল সেটাকে দিয়ে দিলাম। আর দিচ্ছি বেসন, সেম সমপরিমাণ বেসনটা। এবার এইগুলোকে একসাথে ভালো করে মেশাতে হবে। তো এটা মেশানোর জন্য একটু সামান্য জল দেব, দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে মিশিয়ে নরম করব আর কি। তো মিশিয়ে নিয়েছি, এবার একটু জল দিই, আর একটু হাত দিয়ে মেশাতে হবে এটা। হাতটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখো এইগুলো ভালো করে মিশছে, কিন্তু একটু নরম করার জন্য জলটা একটু প্রয়োজন। আমি সামান্যই একটু জল দেব, দেখো সামান্য জল দিলাম। এবার ভালো করে হাত দিয়ে নরম করে মাখতে হবে, যাতে ফুলগুলো, দেখো মাখা হয়ে গেছে আমার ফুলগুলো, যাতে নরম হয়ে যায়। দেখতে পাচ্ছ কীভাবে মেখেছি। এবার আমি এটাকে মেখে 10 মিনিট রেখে দেব আরেকটু নরম হওয়ার জন্য ফুলগুলো। ফুলগুলো যত নরম হবে তত বড়াটা তত বেশি সফট হবে। তো সেই জন্য 10 মিনিট রেখেছিলাম। তো হয়ে গেছে 10 মিনিট, এবার আমি বড়াটাকে ভেজে নেব। তো আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো, তোমরা সাদা তেলেও ভাজতে পারো যার যা খুশি, তবে সর্ষের তেলের একটু বেশি ভালো টেস্ট হয়, সর্ষের তেলের একটা অন্যরকম স্বাদ আছে সেই জন্য। তো আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো খুব অল্প তেল দিয়েছি আমি, জাস্ট ছোটো চামচে দুই চামচ আর কি, তাতে আমার বড়াটা ভাজা হয়ে যাবে। এবার আমি বড়াগুলিকে দেখো বড়ার শেপে দিয়ে দেব। তো এই যে একটু গোল করে নিচ্ছি, তেলটা ততক্ষণে গরম হোক। তো এবার মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিই এগুলো। আর সবসময় একটু আঁচটা কমিয়ে করতে হবে এটাতে। দেখো এবার আমি দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, আমি একটু আঁচ কমিয়ে গরম করলাম ধীরে ধীরে, যাতে কড়াটা বেশি না তেতে যায়, মানে ফ্রাই প্যানটা, সেই জন্য। তো একে একে সবগুলোকে দিয়ে দেব। তেলটাকে একটু মাঝে মাঝে ঘুরিয়ে দিচ্ছি, যার কারণে সমস্ত বড়াই ভালোভাবে লাগে সেই জন্য। তো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ধিমে আছে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, প্রায় 10 মিনিট মতো সময় লাগবে এটাকে ভাজতে। এই বড়াটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দেবো, খুবই ভালো খেতে হয়, খুবই ভালো খেতে হয়। দুই পাশে লাল লাল করে ভেজে নিতে হবে।
এবং একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভিতরটাও ভালো করে ভাজা হয়, কাঁচা না থাকে। তো একে একে সবগুলোকে আমি উল্টিয়ে দিই, দুই পিঠে সমান করে ভেজে নেব। তো এবার আমি আবার 5 মিনিট মতো রাখবো। তো হয়ে গেছে, দেখো আমার দুই দিকে লাল লাল করে ভাজা। এবার আমি এটাকে তুলে নেব, গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এবার এটাকে নামিয়ে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার সজনের ফুলের বড়া অলমোস্ট রেডি, এবং দেখো খুব সুন্দর হয়েছে, ভিতরটাও খুব ভালো ভাজা হয়েছে এবং মুচমুচে হয়েছে দুই দিকে, চালের গুঁড়োটা দেওয়ার জন্য স্বাদটাও বেড়ে গেছে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে কমেন্ট করতে ভুলো না। তো আজ আমি এখন এখানে রাখছি, আবার আগামী দিন আগামী কোনো ভিডিও নিয়ে হাজির।